We have just installed cryogenic oxygen tanks, and those tanks are 20 kiloliters of capacity, and working pressure is about 18 kg per centimeter square. এই খিনি দিয়ে আমি 20,000 লিটার অক্সিজেন পাম, দুটা ট্যাঙ্ক আছে 40,000 লিটার। এই সদ্যহতে আমাৰ 700 বাল্ক সিলিন্ডার, মানে ডি টাইপ সিলিন্ডার আমার ইউজ হয়। উইথ দিস আমার সিলিন্ডারের নিডটো কমি যাব। এই সিলিন্ডারে কোভিড হসপিটেল 5 দিন চলিব এই ডাঙর ট্যাঙ্কৰ পৰা, আৰু এখন হসপিটেলত 7 দিনৰ পৰা 10 দিন চলিব। আৰু তাৰপিছত দেৰ বি টেংকাৰ্ছ টু ৰিফিল দ্য লিকুইফাইড অক্সিজেন। ইমেন্স হেল্প টু দ্য পিপল ফৰ আৱাৰ পেচেণ্টছ। আৰু মোষ্ট ইম্পৰ্টেণ্ট থিং ইজ যদিও আমাৰ ক্ৰায়জেনিক টেংক থাকিব, লগত আমাৰ বাল্ক টাইপ চিলিণ্ডাৰ্ছ ডি টাইপ যাক কয় বা বি টাইপ চিলিণ্ডাৰ্ছ সেই প্ৰভিজনো আগৰ যিখিনি আছে সেইখিনিও থাকিব। থ্রু পাইপ ম্যানিফোল্ডলে যাব, ম্যানিফোল্ডর পর পাইপ লাগাই যাব। 760 কেসেস এট প্রেজেন্ট এন্ড ভেকেন্সি, বেড ভেকেন্সি ইজ দেয়ার বাট জিপ ইটস এ ডাইনামিক থিং, অ্যাবাউট 30-40 পেশেন্টস গেট ডিসচার্জ, 20-30টা পেশেন্ট আকৌ ভর্তিও আহে। ICU also we have increased our capacity, another 10 more beds we have added. COVID hospital 58 ICU. So as of now we are keeping everything under control. A patient group jungur dukai within 12 to 24 hours they are taken off. আমার মর্গত রাখা কোভিড পজিটিভ নহয়, ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনত আমি এতিয়া যদি পেশেন্টটা ঢুকায় ইমিডিয়েটলি উই ইনফর্ম ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন and immediately district administration takes the body and removes it as per government protocol, COVID protocol.